হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সায়েন্স স্টেয়ার্স তো চলে এসেছি ইন্টিগ্রাল ক্যালকুলাসের দ্বিতীয় ভিডিও নিয়ে তো ইন্টিগ্রাল ক্যালকুলাসের দ্বিতীয় ভিডিওতে যেমনটি কথা দিয়েছিলাম যে আমরা আপার লিমিট লোয়ার লিমিট সম্মানিত এই যে ইন্টিগ্রেশনটা এর আগে পর্যন্ত যা জেনারেল ফর্মটা আমরা প্রতিষ্ঠা করেছি এটা এবার ইন্টিগ্রেশনের বেসিক প্রপার্টিসের মাধ্যমে এটা কিভাবে আমরা পার্টিকুলার সলিউশন বার করবো সেটাই আমরা দেখার চেষ্টা করব তো চলো শুরু করা যাক আজকের ইন্টিগ্রাল ক্যালকুলাসের সেকেন্ড লেকচার তো দেখ ইন্টিগ্রাল ক্যালকুলাসের মূল বিষয়টা কি ছিল মূল বিষয়টা ছিল যে একটা বৃহত্তর বস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্টে বিভাজন করে ফেললে সেই ক্ষুদ্র শিক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্টকে যোগফলকে আমরা ওই বৃহৎ বস্তুর মানে বৃহৎ বস্তুটাকে প্রকাশ করতে পারি এই ক্ষুদ্র ক্ষুদ্র যোগফলের ভিত্তিতে যেমন করে এখানে এরিয়াটা নিয়েছিলাম যে এরিয়াটা ক্ষুদ্র ক্ষুদ্র পাটে আমরা যোগ করলে টোটাল এরিয়াটা পেয়ে যাচ্ছিলাম তাই তো তো চলো আমরা দেখে নিই যে ইন্টিগ্রেশন পার্টিকুলার কোনো একটা ইন্টিগ্রেশনের সলিউশন আমরা কিভাবে করব ঠিক আছে তো দেখ ইন্টিগ্রেশন হল ডেরিভেটিভের এক্স্যাক্টলি উল্টো প্রসেস কিন্তু সেখানে একটা সমস্যা আছে সমস্যাটা মূলত আমরা পড়ব কী কারণের জন্য সেটা দেখি আচ্ছা চলো তো প্রথমে জেনে নেওয়া যাক ইন্টিগ্রেশন কত প্রকারের হতে পারে ইন্টিগ্রেশন মূলত দুই রকমের হতে পারে তাহলে কি বললাম ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন মূলত দুই রকমের হতে পারে একটা কি ফাইনাইট ইন্টিগ্রেশন ফাইনাইট আর একটা হলো ইনফাইনাইট ইন্টিগ্রেশন অর্থাৎ সসীম এবং অসীম সমকল তাহলে সমকল দুই রকমের হতে পারে সসীম হতে পারে এবং অসীম হতে পারে তো সসীম সমকল কি যে সমকলের একটা নির্দিষ্ট সীমা থাকবে অর্থাৎ যে যোগটা আমরা করছি সেই যোগের আমাদের একটা নির্দিষ্ট লিমিট থাকবে যে কোথার থেকে কোথা পর্যন্ত আমরা যোগ করছি তাই তো এবং সেই ভিত্তিতে আমরা একটা ভ্যালু বার করতে পারবো যেমনটি আমরা এখানে করেছিলাম এখানে আমরা ভ্যারিয়েবলের মান নির্দিষ্ট করে দিয়েছিলাম যে এক্স ইকোয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি পর্যন্ত আমরা ইন্টিগ্রেশনটা করব অর্থাৎ তার মধ্যে এই যে এইটুকু জায়গা পড়ছে ই এক্স অক্ষ বরাবর এইটুকু জায়গা এই যে পুরো যে গ্রাফটা রয়েছে ওয়াই ইকোয়াল টু এফ এক্সের গ্রাফ সেই গ্রাফটা ওইটুকু জায়গায় যতটা ক্ষেত্রফল রয়েছে সেই ক্ষেত্রফলের সমষ্টি কিন্তু আমরা বার করছিলাম তাই তো তার মানে সেই ধরনের ইন্টিগ্রেশনটা হয়েছিল আমাদের ফাইনাইট ইন্টিগ্রেশন যেখানে একটা লিমিট আমাদের বলে দেওয়া থাকে। যে কত থেকে কত পর্যন্ত কত লিমিট পর্যন্ত আমাদের ইন্টিগ্রেশন করতে হবে কিন্তু ইনফাইনাইট ইন্টিগ্রেশন কি যেখানে আমাদের পার্টিকুলার লিমিট বলে দেওয়া থাকবে না তাই তো তাহলে যদি তোমার এই গ্রাফটা এখান থেকে শুরু করে এই গ্রাফটার এখান থেকে শুরু করে সাপোজ এখানে তো এক্স এর তুমি একটা ভ্যালু পাবে এখানে তুমি এক্সের কোনো একটা ভ্যালু তো পাবে তাহলে তুমি ধরো এক্স এর কোনো একটা ভ্যালু এখানে রয়েছে সেখান থেকে তুমি ইন্টিগ্রেশন শুরু করলে কিন্তু কত দূর যাবে তুমি জানতে পারছো না তাহলে এই যে গ্রাফটা রয়েছে সেই গ্রাফটা তো অসীম দূর পর্যন্ত অগ্রসর হতে পারে তাই নয় কি দেখো উদাহরণ সাপেক্ষে দেখো তুমি যদি এস ইকোয়াল টু টি স্কোয়ার এটারই গ্রাফ অঙ্কন করতে চাও তাহলে দেখো গ্রাফ অঙ্কন করতে চাইলে এস এবং টি দেখো হোয়েন টি ইকোয়াল টু টু এস ইকোয়াল টু ফোর হোয়েন টি ইকোয়াল টু থ্রি এস ইকুয়াল টু নাইন হোয়েন টি টু ফোর এস ইকোয়াল টু সিক্সটিন এরকমভাবে তুমি কত দূর যেতে পারবে কত দূর যেতে পারবে দূরত্ব পর্যন্ত চলে যেতে পারবে তার মানে এই গ্রাফটা যখন আমরা এখানে এই এস ভার্সেস টি এর গ্রাফটা এখানে আমি বসাব তখন এই গ্রাফটা এখান থেকে শুরু করলে এই গ্রাফটা কি কখনো শেষ হবে এই গ্রাফটাও তো দূরত্ব পর্যন্ত চলতে থাকবে তাই নয় কি তার মানে আমি যদি টি এর বললাম যে শুরুর একটা সময় বলে দিলাম যে এত সময়ের শুরু থেকে ইন্টিগ্রেশনটা তুমি করো কিন্তু শেষটা আমি বলে দিলাম না তার মানে কি আমি তো বুঝতে পারছি না ইন্টিগ্রেশনটা আমি কতদূর এক্স্যাক্টলি করব। তাই না তাহলে সেক্ষেত্রেও ইন্টিগ্রেশনের একটা ফল বেরোবে কিন্তু সেই ফলটা এক্স্যাক্ট হবে না তাই তো তাহলে এক্স্যাক্ট ফল বার করতে গেলে আমাদের ফাইনাইট ইন্টিগ্রেশন করতে হবে আর এক্স্যাক্ট ফল যদি আমরা না পাই তাহলে সেক্ষেত্রে আমরা ইনফাইনাইট ইন্টিগ্রেশন বলবো ঠিক আছে তাই ইনফাইনাইট ইন্টিগ্রেশনের ক্যালকুলেশানে একটা আননোন মান আমাদের সব সবসময় অ্যাড করে রাখতে হয় আননোন মান সব সময় আমাদের একটা অ্যাড করে রাখতে হয় তার কারণ তার মান এক্স্যাক্টলি কত দূর পর্যন্ত প্রসারিত হবে সেটা আমাদের জানা নেই সেই জন্য ইনফাইনাইট ইন্টিগ্রেশনে আমরা একটা কনস্ট্যান্ট টার্ম অলওয়েজ অ্যাড করে থাকি মানে ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করি তুমি দেখো ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি ডেরিভেটিভের উল্টো প্রক্রিয়া ডেরিভেটিভের উল্টো প্রক্রিয়া মানে কিরকম ডিফারেন্সিয়েশনের উল্টো প্রক্রিয়া সাপোজ ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স এখন তুমি ওয়াই এর ডিফারেন্সিয়েশন করছো তাহলে তুমি কী পাবে ওয়াইয়ের ডেরিভেটিভ করলে দেখো এখানে তুমি ডিডিএক্স অফ এফেক্স করলে আচ্ছা এটা আমি মুছে দিলাম তাহলে ডিডিএক্স অফ এফেক্স করলে ঠিক আছে তাহলে এই যে করার পরে তুমি ধরো ডেরিভেটিভ হিসেবে একটা ফল পেলে এইটা তোমার কাছে এখন ফল এই ফলটা তুমি কোথার থেকে পেয়েছ এই ফলটা কোনো একটা ফাংশনকে ডেরিভেটিভ করে পেয়েছো তাহলে এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করার পরে তার মান ঠিক আছে তাহলে এই ডিফারেন্সিয়েশন করার পরে তুমি যে মানটা পেলে এই মানটাকে তুমি যদি এইবার অপারেট করো কিসের সাপেক্ষে দেখো আমরা যেমন ডেরিভেটিভে ডিডিএক্সটাকে অপারেটার বলতাম ঠিক আছে এই ক্ষেত্রে অপারেটার কিন্তু আমরা এই ডিএক্স ফর্মে নিয়েছি ঠিক আছে যেহেতু ভ্যারিয়েবলটার চরিত্র বিশেষে আমাদের অপারেটার নির্বাচন করতে হবে এক্ষেত্রে ভ্যারিয়েল আমরা লিখেছিলাম এক্স তাই লিখেছি ডিএক্স ভ্যারিয়েবলটা যদি জেড হতো তাহলে আমাদের অপারেটরটা হতো ডিজেড ঠিক আছে তো চলো এই যে এফ অফ এক্স ডিএক্স এইটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো এই সিম্বলটা দিতে হয় ইন্টিগ্রেট করতে গেলে তাহলে এটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে তুমি কী পাবে সেটাই আমরা দেখার চেষ্টা করি দেখো সাপোজ ওয়াই ইকুয়াল টু তোমার বলা রয়েছে এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এরকম একটা রিলেশন তোমার দেওয়া রয়েছে যে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পর ফাইভ চলো সেটার ইন্টিগ্রেশন করলে কী পাওয়া যায় দেখে নেওয়া হুম তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পর ফাইভ প্রথমে আমরা জানার চেষ্টা করি যে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পর ফাইভ তার ডেরিভেটিভটা কী হতে পারে ঠিক আছে তার ডেরিভেটিভটা কী হতে পারে সেটা আমরা জানার চেষ্টা করব দেখো এখানে আগে আমরা ডেরিভেটিভটা করি এক নম্বর ডেরিভেটিভ আমরা করতে চাইছি কোন ফাংশনের ওয়াই x টু এক্স টু দি পাওয়ার ফাইভ এই ফাংশনটার এখানে এর ডেরিভেটিভ করলাম ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে আমি কত পাবো ফাইভ সামনে আসবে এক্স টু দি পাওয়ার ফোর এটা আমি পাবো চলো দু নম্বর আর একটা ডেরিভেটিভ আমি দেখি ওয়াই ইকোয়াল টু এক্স টু দি পার ফাইভ প্লাস থ্রি এটা তুমি ডেরিভেটিভ করবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে ডিডিএক্স অফ এক্স টু দি তুমি কী পাবে দেখি ফার্স্ট টার্মে ডেরিভেটিভ করলে ফাইভ সামনে এলো এক্স টু দি সেকেন্ড টার্মে কী রয়েছে ধ্রুবক ধ্রুবকের ডেরিভেটিভ কত হয় শূন্য হয় তাই তো তাহলে এখানে তুমি কত পেলে ফাইভ এক্স টু দিপো আর ফোর এখানেও তুমি কত পেলে ফাইভ এক্স টু দিওয়ার ফোর তার মানে দেখো তুমি যদি এক্স টু দিপোয়ার ফাইভের সঙ্গে কোনো কনস্ট্যান্ট যোগ করে রাখো সেটারও ডেরিভেটিভ তুমি যা পাবে যদি কনস্ট্যান্ট যোগ না করাও থাকে তাহলেও তুমি ডেরিভেটিভ কিন্তু তাই পাবে আবার এদিকে ইন ইনকন্টারি আমরা আরেকটা কথা বলে রেখেছি যে ডেরিভেটিভের উল্টো প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন ডেরিভেটিভের উল্টো প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন আর তাই যদি হয়ে থাকে তাহলে দেখো এই যে ডেরিভেটিভ করে যে ফলটা পেলাম সেই ফলটার ইন্টিগ্রেট করলে আমাদের কি পাওয়া উচিত আমাদের সেই ফাংশানটাকে ফিরে পাওয়া উচিত পাই কি না আমি সেটা দেখার চেষ্টা করি দেখো প্রথমটা করছি আমি এক নম্বর টার্মে যেটা ডেরিভেটিভ পেয়েছি আমরা কত ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর তাহলে সেটাকে আমরা ডেরিভেটিভ করবো ডিএক্সের সাপেক্ষে হুম মানে ইন্টিগ্রেশন করবো সরি তাহলে ইন্টিগ্রেশন করলে কি পাই সেটা আমরা দেখার চেষ্টা করি তো ইন্টিগ্রেশনের বেসিক প্রপার্টিস এর এক নম্বর প্রপার্টিস কি সেটা আগে দেখে নি সাপোজ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি এন যেমনটি প্রথম প্রপার্টিস ডেরিভেটিভে আমরা শিখেছিলাম সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এর ডেরিভেটিভ আমরা কি পেয়েছিলাম সামনে এন এনেছিলাম তারপর মাথার থেকে একটা মানে ওয়ান মাইনাস করেছিলাম অর্থাৎ এন ইন্টু এক্স টু দি এন মাইনাস ওয়ান তোমরা আগের ভিডিও নিশ্চয়ই দেখে এসেছো তো চলো এর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায় সেটা দেখি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইজ ইকুয়াল টু হবে দেখো আগে যেমন আমরা করছিলাম ঠিক তার উল্টো প্রক্রিয়া বলেছি তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন ছিল মাথায় আগে কি করছিলাম এন সামনে এসে গুণ করছিলাম এখন তা করবো না এখন কি করবো এক্স টু দি পাওয়ার এন এর সঙ্গে প্লাস ওয়ান করবো এক্স টু দি পাওয়ার N1 ওয়ান বাই এই পাওয়ারটা যোগ করার পরে ফাইনালি যে পাওয়ারটা হলো সেটাই এসে যাবে নিচে বাই এন প্লাস ওয়ান প্লাস সঙ্গে থাকবে একটা সি কেন এই সি সেটাই আমাদের জানার বিষয় সেইটা জানার জন্যই আমি এই ক্যালকুলেশানটা করার চেষ্টা করছি ভালো করে দেখো এখানে এই ইন্টিগ্রেশনটা যখন আমরা করবো দেখো ইনটিগ্রেশনের বেসিক প্রপার্টিসের সেকেন্ড প্রপার্টিস যেটা সেটা হলো যদি কনস্ট্যান্টের সাথে গুণ রূপে কোনো একটা ভ্যারিয়েবল থাকে তাহলে এক্ষেত্রে এক্স টু দি পাওয়ার ফোর সেটা পাঁচের সঙ্গে গুণ রূপে রয়েছে ফাইভ একটা কনস্ট্যান্ট তাহলে অবশ্যই ও বাইরে চলে আসবে অবিকৃত অবস্থায় তাহলে অবিকৃত অবস্থায় ও বাইরে চলে আসলো এখানে থাকলো এক্স টু দি পাওয়ার ফোর এক্স তাহলে এটার ইন্টিগ্রেট করিয়ে তাহলে কত পাবো দেখি এই ঠিক এই নিয়মে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান অর্থাৎ ফাইভ তাহলে পাওয়ারে কত এসলো ফাইভ তাহলে সেই ফাইভটা চলে আসবে নিচে আর সামনে একটা ফাইভ গুণ রূপে ছিল হুম ঠিক আছে তাহলে ফাইভ ফাইভ কেটে গেল পাওয়া গেল এক্স টু দি পাওয়ার ফাইভ খুব ভালো কথা বুঝলাম এক্স টু দি পাওয়ার ফাইভ পাওয়া গেল ঠিক আছে কিন্তু সমস্যা তো অন্য জায়গায় এই যে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর তাকে ইন্টিগ্রেট করে আমরা এক্স টু দি পাওয়ার ফাইভ যেমন পেতে পারি ঠিক আছে এই ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর কি করে এসছে কার ডেরিভেটিভ করে দেখো এক্স টু দি পাওয়ার ফাইভের ডেরিভেটিভ করে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর এইটা এসছিল কিন্তু ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর এটাকে ইন্টিগ্রেট করে আমরা এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ পেয়েছি খুব ভালো কথা কিন্তু এই ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর এটাকে ইন্টিগ্রেট করলে এই যে এক্স টু দি পাওয়ার থ্রি এটা তো আমরা পাইনি তাই নয় কি যদি এই ফাংশানটা এমনও থাকতো যদি এই ফাংশনটা থাকতো ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস টেন তাহলেও তুমি দেখো তাহলেও তুমি এর ডেলিভারিটি কত পেতে

তুমি এই ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর এর ইন্টিগ্রেট করলে তুমি পেতে পারো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস জিরো তুমি পেতে পারো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান তুমি পেতে পারো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস টু ঠিক আছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি তুমি যা খুশি সরি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভটা থেকে ওর সঙ্গে যে কোনো কনস্ট্যান্ট তুমি যোগ করে দাও দিয়ে তার ডেরিভেটিভ করো তুমি সেই ফাইভ এক্স টু দি পাওয়ার ফোরই তো ফিরে পাবে তাই না তার মানে এই ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর আমরা যদি বলে থাকি যে ইন্টিগ্রেশন ডেরিভেটিভের উল্টো প্রক্রিয়া তাহলে উল্টোভাবে গেলে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোরকে যদি উল্টোভাবে আমরা ইন্টিগ্রেট করে তার ডেরিভেটিভে তো ফিরতে পারছি না এক্ষেত্রে ফিরতে পারলাম ঠিকই কিন্তু এক্ষেত্রে ফিরতে পারলাম কোথায় এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি রয়েছে এক্ষেত্রে ফিরতে পারলাম কোথায় এক্স টু দিওয়ার ফাইভ প্লাস টেন রয়েছে তাই না তাই তো কিন্তু একটা মজার বিষয় এখানে এক্স টু দিবার ফাইভ প্লাস কিছু নেই মানে চাইলে এটা আমরা জিরো ভেবে নিতে পারি জিরো ইজ অলসো আ কনস্ট্যান্ট জিরো কিন্তু একটা ধ্রুব ঠিক আছে তাই ইন্টিগ্রেশন দুই রকমের হয় যখন এক্সের আপার লিমিট লোয়ার লিমিট বলা না থাকবে তখন ইন্টিগ্রেশানে আমরা সিম্পলি কি করবো এই ইন্টিগ্রেশন যেমন করেছি তেমন তো করা থাকবেই এখানে জাস্ট একটা প্লাস করে আমরা সি লিখে রাখব যে সিটা হবে কনস্ট্যান্ট কোয়ান্টিটি বা ধ্রুবক রাশি যে ধ্রুবকের মান ডিপেন্ড করবে যে ধ্রুবকের মান ডিপেন্ড করবে ইনিশিয়াল কন্ডিশন কি তার ওপরে সেই ধ্রুবকের মান ডিপেন্ড করবে যে ধ্রুবকের মান আমরা খুব সহজেই নির্ণয় করতে পারব আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন চ্যাপ্টারে যখন গতির সমীকরণ প্রুভ করব তখন আমরা করেও দেখাবো যে এই কনস্ট্যান্টের ভ্যালু কীভাবে আমরা নির্ণয় করতে পারি তো দেখো তাহলে আমরা বুঝলাম যে ইন্টিগ্রেশন ডেরিভেটিভের উল্টো প্রক্রিয়া কিন্তু ইন্টিগ্রেশন করতে গিয়ে মানে ডেরিভেটিভ নিয়ে ইন্টিগ্রেশন করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে সেখানে ফল দু রকম আসতে পারে সেই কারণের জন্যই ইন্টিগ্রেশনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা ফাইনাইট ইন্টিগ্রেশন আর একটা ইনফাইনাইট ইন্টিগ্রেশন যে ক্ষেত্রে আপার লিমিট লোয়ার লিমিটটা নির্দিষ্ট করে বলা থাকবে না সেক্ষেত্রে আমরা কি করব একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি সবসময় অ্যাড করে রাখবো সেই জন্যই দেখো প্রত্যেকবার ইন্টিগ্রেশন করার পরে আমি প্লাস সি বলে রেখে রেখেছি এখন এই সি মেবি জিরো এই সি জিরো হতে পারে কারণ জিরো ইটস এল কনস্ট্যান্ট তাহলে জিরো এখানে থাকতে পারে জিরো নাও থাকতে পারে বিভিন্ন কিছু হতে পারে সেই কনস্ট্যান্টের ভ্যালু আমরা কিভাবে নির্ণয় করতে পারব সেটাও আমরা পরপর জানতে পারবো আমরা প্র্যাকটিক্যাল নের মাধ্যমে আমরা এগুলো জেনে নেবো যেমন গতির সমীকরণ বারবার করে বলছি যখন প্রুভ করব তখন আমরা এই ইনটিগেশনের কনস্ট্যান্টও বার করা শিখে যাব আর তাছাড়া ম্যাথমেটিক্সে তোমরা জানি না কতটা ডিপলি তোমরা পড়ো তো যদি ডিপলি পড়ার ইচ্ছে থাকে তাহলে তুমি অবশ্যই খুঁজে পাবে দেখো ইনফরমেশান পৃথিবীতে প্রচুর অ্যাভেলেবেল তোমার ক্যাপচার করার ক্ষমতা বা ক্যাপচার করার ইচ্ছা সবথেকে বড়ো ব্যাপার ক্যাপচার করার ইচ্ছা কতটা তার উপরে ডিপেন্ড করবে তোমার মগজে কতটা ঢুকবে তো ঠিক আছে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ যদি এতে কোনো সমস্যা থাকে তাহলে জানিও বা এই ধরনের ভিডিও আরও যদি তোমাদের জন্য আনতে হয় তো কোন বিষয়ে আনতে হবে সেটা অবশ্যই কমেন্ট করো দেখো যদি ভালো লাগে বা যদি এই ধরনের কমেন্ট মানে এই ধরনের কন্টেন্ট তোমরা আরও চাও বেঁচি না এই ধরনের কন্টেন্ট আরও চাও তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি সেই মোতাবেক আরও ভিডিও তৈরি করব যদিও এই সিরিজটা মোটামুটি আমরা ক্যালকুলাসের ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা অনেক দূর এগোলাম এরপরে আমরা কোথায় এগোবো এরপরে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশান শুরু করে দেবো ঠিক আছে তো নেক্সট আমরা ওয়ান ডাইমেনশনাল উলম্ব গতি সমীকরণগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব তাছাড়া বিভিন্ন রকম ক্যালকুলেশন যেগুলো রয়েছে যে গতি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা ভিএ স্কোয়ার ইকুয়াল টু প্লাস টু এস এই যে গতির সমীকরণ বা এই সমস্তগুলোর আমরা করবো এর আগে পর্যন্ত গতির সমীকরণ তোমরা অলরেডি করে ফেলেছ সাধারণ মেথডে বা ম্যাথমেটিক্যাল মেথডে প্লাস গ্রাফের গ্রাফিক্যালি বা লেখচিত্রের মাধ্যমে তোমরা সূত্রগুলো প্রমাণ করেছো ঠিক আছে গতির সমীকরণগুলোকে প্রমাণ করেছো এরপর সেটা ইন্টিগ্রেশন ডেলিভেটিভ প্রয়োগ করে কিভাবে করা যায় সেটা আমরা করব এবং তাছাড়া ওয়ান ডাইমেনশনাল মোশনের বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়েই মূলত আলোচনা করো তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি ভালোভাবে পড়াশোনা করছো তো ভালোভাবে পড়াশোনা করতে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে